আজকের এই কালীবাজিতে এসে মণ্ডপ উদ্বোধন করলাম এবং মা দুর্গার কাছে গিয়ে প্রার্থনা করলাম। শুধুমাত্র ধর্মনগরের বাসিন্দাদের জন্য না, সমস্ত ত্রিপুরাবাসীদের জন্য প্রার্থনা করলাম। সবাই যেন মা আশীর্বাদ করে, সুখে শান্তিতে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। আমরা সবাই জানি যে যখন গত বছর আমাদের মায়ের ভাষণ বা যখন আমাদের সেই দশমীর পরে দিন আমরা সবসময় বলি যে আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, সেই কথাটা বলতে বলতে আবার এই বছরটা চলেই আসে, আবার সেই দিনটা আসবে। আমি সব জায়গায় বলছি প্রচুর এবার এই যে পূজার যে আয়োজন অনেক বেশি বেড়ে গেছে, এই যে একটা আস্তিকের ভাবনা চিন্তা ইত্যাদি হচ্ছে, শান্তি এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। মানুষ যখনই এই ধরনের অবস্থায় থাকে বা ব্যবস্থা থাকে তখনই কিছু বিচার থেকে আসে কিছু করা। এই ধরনের আয়োজনে আমরা একজন আরেকজনের সাথে যে সম্পর্ক সেটা অনেক সুদৃঢ়। পুজো আসবে পুজো যাবে, কিন্তু এক বছরের জন্য আমাদের যে আত্মিক একটা রিলেশন, একাত্মবাদের যে রিলেশন, একাত্মবাদ সবসময় আমরা বলছি সবাই একজন আরেকজনকে নিয়ে আমাদের চলতে হবে। সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাসের যে নারা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, এই ধরনের আয়োজনে সেটা কিন্তু আরো প্রকট হয়। এবং এক বছরের জন্য আমরা অপেক্ষা করি যে নেক্সট আবার আসছে বছর আবার হবে। আমরা সবসময় যখন মাকে মায়ের গহনে ওনাকে যখন আমরা বিদায় জানাই তখন কিন্তু আবার এই কথাটা বলি, অর্থাৎ এই যে অশুভ শক্তি বারবার আমাদের সমাজে আসে, সেই অশুভ শক্তিকে পরাভূত করে শুভ শক্তির যে উদয়, তার জন্যই আমরা প্রতি বছর এই ধরনের যে পূজা আমরা তার আয়োজন করব। আমাদের মনে করিয়ে দেয় যে অসুর শক্তি কিন্তু সমাজের মধ্যে আছে, কিন্তু আমাদের মধ্যে অনেক সময় সেই প্রবৃত্তি আমাদের মধ্যে আসে, তো নিজের ভিতরে যে অসুর প্রবৃত্তি সেটাকে এক বছরের জন্য বারবার বলছে সেটাকে পরাভূত করতে হবে, তবে আমরা সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারব। আমরা সমাজ পরিবর্তনের কথা বলি, সমাজ পরিবর্তন যতক্ষণ ধরে না হবে, সুন্দর একটা সমাজ আমরা যদি গড়তে না করতে পারি তাহলে এখানে উন্নয়ন কোনো অবস্থায় সম্ভব না। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে একটা পুজো মণ্ডপের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান প্রতি আমরা আগরতলা শহরে যারা বসবাস করি আমরা সেখানে দেখি মাননীয় মুখ্যমন্ত্রী যান এবং পুজো উদ্বোধন করেন।
কিন্তু এরকম প্রান্তিক এলাকাতে রাজ্যের একদম শেষ প্রান্ত, পশ্চিম প্রান্তের শেষ দিকে যখন আমরা দাঁড়িয়ে আছি, আমরা এই জায়গাতে খুব কম সময় এই ধরনের বড় যারা নেতৃত্বরা রয়েছেন রাজ্যে তাদের হাত দিয়ে এই ধরনের একটা শুভ উদ্বোধন অনুষ্ঠান আমরা করতে পেরে আমরা সবাই গর্ববোধ করছি আমরা চণ্ডীপুরবাসী। এই পুজো আমাদের চণ্ডীপুর এলাকা নয়, আমরা উত্তর ঊনকোটি জেলার একটা সুন্দর এবং ভালো এখানকার যারা রয়েছেন সবাই মিলে একটা মানুষকে, সাধারণ মানুষকে এই পুজোর মধ্যে দিয়ে খুশি এবং আনন্দ উপহার দেওয়ার চেষ্টা করা হচ্ছে।